नमस्कार, आमी कौशिक शास्त्री, आमार एस्ट्रो कौशिक चैनले आपनादेर स्वागत। आज के आमरा ए हाथेर विचार विश्लेषण करब एवं जानबो जे हाथेर की विशेष गुणागुण आछे। तार आगे बोले राखी चैनलटी अवश्य सबस्क्राइब करुन, कारण आमार ए चैनलटी सम्पूर्ण फ्री, कोनो रकम टाका पैसा ए चैनले एकदम काटे ना, आमी ग्यारंटी निच्छी। তাই অনেকেই আমার চ্যানেল দেখছে এবং সাবস্ক্রাইব করছে না, তাদেরকে বলে রাখি এবং অনুরোধ করছি, অবশ্যই যদি ভারতীয় জ্যোতিষশাস্ত্রকে বাঁচিয়ে রাখতে চান, ভারতীয় হস্তরেখাবিদ্যাকে যদি বাঁচিয়ে রাখতে চান, তবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং গুরুমুখী জ্যোতিষের এক অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হন। তো আজকে আমরা এই হাতের বিচার বিশ্লেষণ করব এবং আপনারাও আপনাদের হাতের রেখার সঙ্গে মিলিয়ে নিন যে আপনাদের হাতেও কি এইরকম রেখা আছে। যদি হাতে এইরকম রেখা দেখা দেয় তাহলে আমি যেটা বলবো সেই রকম করুন, নিশ্চিতভাবে হাতের রেখার পরিবর্তন আসবে। বিশেষত বলে দেখি, যাদের এই রকমই হাতের রেখা, ভাগ্য রেখা অত্যন্ত ছোট, কাটা কাটা, এটা যেমন আপচা আছে, অনেকে যদি আপচা থেকে থাকে, এই ছোট থেকে থাকে বা আপচা আপচা থেকে থাকে, এরকম দেখা যাচ্ছে, এরকম হলো খানিকটা, আবার এখান থেকে গিয়ে এরকম হয়ে গেল, যে যাই থাকুক না কেন 100% ভাগ্যরেখার প্রতিকার দেব, যেটা আপনি করে ছ মাসের মধ্যে নিজের হাতের ভাগ্যরেখার পরিবর্তন লক্ষ্য করতে পারবেন একেবারে 100% গ্যারান্টি। তো ভিডিওটি পুরো দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আসা যাক যে হাতের প্রথম, এই হাতের বুড়ো আঙুলটা যদি দেখেন অত্যন্ত বলিষ্ঠ। বুড়ো আঙুল যত বলিষ্ঠ হবে তার পার্সোনালিটি তত বেশি সুদৃঢ় হবে, তার পার্সোনালিটি, তার গাম্ভীর্য যে মানুষ আকর্ষিত হবে এবং তাকে দেখে সম্ভ্রম করবে, সম্মান করবে। দেখুন হাতের এই অংশটা মানুষের মানিয়ে নেওয়ার প্রবণতা, ইচ্ছা শক্তি এই সবকে নির্দেশ করে। তো এত ছোট হওয়ার জন্য এই সকল ব্যক্তিরা কিন্তু জেদি হয়ে পড়ে, যেখানে সেখানে মানিয়ে নিতে চান না, হয়তো তর্ক বিতর্ক বা কলহ বিবাদে জড়িয়ে পড়তে পারে, অর্থাৎ মানিয়ে নেওয়ার প্রবণতা অনেক কম। কিন্তু এই যে পর্বটা, দ্বিতীয় পর্বটা বৃদ্ধাঙ্গুলের, এটাকে আমরা যুক্তি দিয়ে কথা বলা, যুক্তিপূর্ণ কথাবার্তা, যুক্তিপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা, সেইটাকে নির্দেশ করে। অর্থাৎ এই যে ব্যক্তি তার যুক্তিপূর্ণ কথাবার্তায় মানুষ আকর্ষিত হবে, তাই এটা বিশাল বড় গুণ, যুক্তিপূর্ণ কথাবার্তায় কিন্তু মানুষ আকর্ষিত হবে এবং তার যুক্তির প্রচণ্ড যুক্তিবাদী হবে এই ব্যক্তি। এবার দেখুন, অনেক বেশি ফাঁক রয়েছে এই কনিষ্ঠ আঙুল এবং এই অনামিক আঙুলের মাঝখানে, যত এই রকম ধরনের ফাঁক তৈরি হবে তত বেশি তার চিন্তাভাবনা সাধারণের চেয়ে আলাদা হবে, অর্থাৎ সমাজ যা ভাবে, মানুষ যা ভাবে, তার চেয়ে একটুকু আলাদা হয়ে গিয়ে ভাবনা। এটা কখনো কখনো মানুষকে বেনিফিট দিলেও মাঝে মাঝে সমস্যায় ফেলে, কারণ রিস্ক নেওয়ার প্রবণতা কিন্তু থেকেই যায়। এবং যার আর একটা লক্ষণ, এই তর্জনী আঙুলটা অনামিকা এই সরি এই অনামিকা আঙুলটি তর্জনী আঙুলের চেয়ে বড়, বড় হলেই তার মধ্যে রিস্ক নেওয়ার প্রবণতা বেশি থাকে। যদিও শিল্পকলা, শিল্প এইসবের প্রতি তার আগ্রহ থাকে এবং এতে সফলও হয় সেই সকল ব্যক্তিরা। এবারে আসা যাক, দেখুন হৃদয়রেখা শনির ক্ষেত্রে গিয়ে শেষ হয়েছে। যখনই হৃদয়রেখা শনির ক্ষেত্র থেকে শেষ হয়, অর্থাৎ শনির ক্ষেত্রে গিয়ে এইরকম থাকে, তখনই দেখা গেছে সেই ব্যক্তি কিন্তু তার ভালোবাসা ইন্দ্রিয় পরায়ণতার বিশেষ যুক্ত, অর্থাৎ ভালোবাসা কিন্তু কাম, তার ইন্দ্রিয় সুখ এই সবের জন্য সে কিন্তু ভালোবাসায় আবদ্ধ হয়, তার কিন্তু কাম প্রবৃত্তিটা তার মেন প্রধান আকর্ষণ হয়ে থাকে, অর্থাৎ প্রধান চাহিদা হয়ে থাকে, ভালোবাসা সেখানে সেকেন্ডারি, তার কাম চাহিদাটাই মেন। এছাড়াও এই সকল ব্যক্তিরা কিন্তু প্রচণ্ডভাবে সব সময় মানি ওরিয়েন্টেড হয়, অর্থাৎ কীভাবে পয়সা ইনকাম করা যায়, পয়সা পয়সা সারাদিন শুধু পয়সার কথা ভাবে এবং
কীভাবে পয়সা ইনকাম করা যায়, কীভাবে আরও বেশি পয়সা ইনকাম করা যায়, তার জন্য যা যা পদক্ষেপ নেওয়া উচিত তাই তারা নেবে, কোনো কিছুতেই তারা পিছুপা হবে না। এই সব ক্ষেত্রে দেখা গেছে যে তারা কিন্তু অনেক শেষ জীবন অনেকটাই অর্থ সঞ্চয় করে ফেলে, যখন হৃদয় রেখা এই শনি পর্বতের নিচে এসে শেষ হয়েছে। শিরোরেখা অত্যন্ত ছোট, যেদি এবং অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি নিঃসন্দেহে বলা যেতে পারে। এবারে আয়ুরেখাকে যদি দেখেন একেবারে ঘিরে আছে, অর্থাৎ পুরো ফ্যামিলি ওরিয়েন্টেড লোক, প্রচণ্ড প্রচণ্ড ফ্যামিলি ওরিয়েন্টেড লোক, নিজের ছেলে নিজের বউ নিজের সন্তান কি খাবে সেই সব নিয়ে ভাববে, দুনিয়া চুলোই যাক, দুনিয়ার কথা ভেবে তার কোনো লাভ নেই, দুনিয়ার বিষয়ে সে খবর রাখে না, খবর রাখতেও চায় না, তার নিজের সন্তান কী খাবে, নিজের স্ত্রী কী খাবে, তারা কীভাবে ভালো থাকবে, নিজে কীভাবে ভালো থাকবে সেই নিয়ে, পাশের বাড়ির লোক না খেতে মরে গেলেও তার কিছু যায় আসে না, এই রকম ধরনের প্রবণতা কিন্তু দেখা যায়। সেই জন্য বেশি রিং হওয়া আয়ুরেখা কিন্তু কিছু ক্ষেত্রেই ভালো নয়, তার নিজের ফ্যামিলির জন্য ভালো হলেও কিন্তু সমাজের জন্য অনেক সময় সেভাবে কোনো কাজে দেয় না এই সকল ব্যক্তিরা। এবারে ভাগ্যরেখা যেটা বলছিলাম একেবারে আপচা, অর্থাৎ প্রথমত অনেক ছোট বয়স থেকে এনার কাজকর্ম শুরু হয়েছে, যেহেতু অনেকটা নিচ থেকে শুরু হয়েছে, অনেক ছোট বয়স থেকে তাকে কাজকর্মে লিপ্ত হতে হয়েছে, কাজকর্ম করতে হয়েছে, ওয়ার্কিং টাইমে যেতে হয়েছে, অর্থাৎ নিজের কর্মজীবনে প্রবেশ করতে হয়েছে। তবে এই যে সাফল্য যেটা ওনার পাওয়া উচিত, যিনি ওটি বিলং করে, সেটা কিন্তু ইনি পাননি, কারণ ভাগ্যরেখা যাকে আমরা অপরচুনিটি লাইন মেনলি বলে থাকি, অর্থাৎ অপরচুনিটি লাইন বলতে এখান থেকে যে তুমি যে খাটছো সেটা তো পাবে, কিন্তু যে পূর্বজন্মে সঞ্চিত কর্মের ফল যেটার স্বরূপ হিসাবে আমরা ভাগ্যরেখা পেয়ে থাকি, তো সেই সঞ্চিত কর্মের ভাগ্যফলের সহায়তা ইনি সেভাবে পাবেন না, এটাকে নিশ্চিত করছে, কারণ এখানে অত্যন্ত হালকা 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 ভাব রয়েছে। তো এই ভাগ্যরেখার পরিপুষ্ট হয়, আমি প্রতিকার বলে দিচ্ছি, আপনি নিজে আজকের দিনে ছবি তুলে রাখবেন, এবং ছ মাস পরে আমি যে প্রতিকার বলে সেটার করার পর ছ মাস পরে আবার ছবি তুলবেন, দূরে ছবি পাশে রেখে বুঝতে পারবেন। সে হচ্ছে সূর্য মুদ্রা, আপনি গুগলে যান ইন্টারনেটে যান, সূর্য মুদ্রার ছবি অবশ্যই পেয়ে যাবেন। সেই সূর্য মুদ্রায় যদি আপনি ধ্যান করেন, আপনি যদি সেই সূর্য মুদ্রায় দিনে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা টাইম নেন, তাতে দেখবেন আপনার ভাগ্যরেখার বিশাল উন্নতি হয়েছে। এবং এছাড়াও কিন্তু আর একটা বিশেষ জিনিস, সূর্য মুদ্রায় একটা বিশেষ জিনিস আছে যে আপনার যৌন ক্ষমতা এটাও বাড়িয়ে ফেলেন। তো যাই হোক, এই ভাগ্যরেখার প্রতিকার এটা করলে দেখবেন ভাগ্যরেখা ডেভেলপ হবেই হবে হবে, তখন হচ্ছে গিয়ে আপনি এর সুফল পাবেন। এই প্রতিকার যদি আপনি করতে পারেন, এক প্রকার নিশ্চিত বলা চলে যে এর সুফল আপনি পাবেন পাবেন পাবেন। এবারে চন্দ্রের মাউন্ট দেখুন অনেকটা নিচু হয়ে আছে, চন্দ্রের মাউন্ট যখনই নিচু হয় প্রথম কাজ হচ্ছে সেই ব্যক্তির একটি সর্দি ঠান্ডা লাগার প্রবণতা প্রচণ্ড থেকে যায়, মানসিক চাপ সে নিতে পারে না, অনেকটা চাপ মানসিক চাপ দিলে সে কিন্তু তারপরে নিজেকে কনফিউজ হয়ে পড়ে এবং কী পদক্ষেপ নেবে ভেবে উঠতে পারে না। এছাড়াও রবির মাউন্ট কিন্তু অনেকটাই নিচু হয়ে আছে এবং রবিরেখা নেই, রবিরেখা না থাকলে কিন্তু দেখা যাচ্ছে এই ভাগ্যরেখা যদি ডেভেলপও হয়, যদিও ভাগ্যরেখা ডেভেলপ হলে যদি সূর্য মতো করেন ছবিরেখাও ডেভেলপ হবে, তো সেটাকে অল্প বিস্তর যে সুযোগটা পাবে জীবনে উন্নতি করবার, কারণ ভাগ্যরেখা আছে যেখানে অল্প বিস্তর সুযোগ তো দেবে, কিন্তু সেটাকেও সে এক্সিকিউট করতে অর্থাৎ কার্যকারী করতে পারবে না, কারণ রবির যে এখানে খুব একটা কোনো লাইন নেই, রবিরেখা নেই, প্লাস রবির অঞ্চলটা কিন্তু নিচু হয়ে আছে, এইটা কিন্তু এনাকে ভোগাবেই। তো এর প্রতিকার অবশ্যই করা উচিত, সূর্য মুদ্রা একটা প্রতিকার, এছাড়াও অন্য যে প্রতিকার আছে সেগুলো পার্সোনালি বলতে হয়, পার্সোনালি বলে দেওয়া হয়েছে। তো সূর্য মুদ্রা অত্যন্ত অত্যন্ত কার্যকরী, এটা যদি করেন আপনি নিজের হাতের ছবি নিজেই বুঝতে পারবেন ছ মাসের মধ্যে। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, জয় মা জয় মা জয় মা।